আজকের এই ভিডিওতে সেই সমস্ত বন্ধুদের জন্য যে সমস্ত বন্ধুরা আমাকে পার্সোনালভাবে জিজ্ঞেস করেছিল যে তাদের নাকি ঠান্ডার সময়ে হাঁচি কাশি সর্দি জ্বর এবং শ্বাসকষ্টের মতো রোগ এই সারা শীতকালটাই তাদের ভুগিয়ে থাকে। তো ফ্রেন্ডস, সেই সমস্ত বন্ধুদের জন্যই আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি। তাছাড়াও আমার মনে হয় যাদের অ্যালার্জির রোগ আছে তারা এই রোগটাতে সব সময়ের জন্যই ভুগে থাকেন, বিশেষ করে শীতকালটায় এর প্রকোপটা বেড়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই যাদের এই শ্বাসকষ্টজনিত এবং অ্যালার্জির রোগে ভুগে থাকেন তো সেই সমস্ত বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা পুরোটাই দেখবেন। তো ভিডিওর মূল বস্তুটা তাহলে আপনি বুঝতে পারবেন। যদি আপনি স্কিপ করে দেখেন তো অবশ্যই ভিডিওর মূল বস্তুটা আপনি কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা দেখছেন হেলথের মেডিসিন টিপস চ্যানেল, আর আপনাদের সাথে আপনাদেরই খুবই পরিচিত আমি দীপ। প্রথমেই বলে রাখি আপনারা যে এই পুরো শীতকালটাই ঠান্ডায় ভুগে থাকেন এবং শ্বাসকষ্টে ভুগে থাকেন, তার প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি। যদি আপনার শরীরে অ্যালার্জির সমস্যা থেকে থাকে তো আপনি অবশ্যই এই শীতের সিজনটা আপনাকে ভুগবেই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য আপনাদেরকে একটি মেডিসিন সম্পর্কে বলবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মেডিসিন আছে। তো এই মেডিসিনটা একটা হসপিটাল অর্থাৎ গভর্নমেন্ট সাপ্লাই একটা মেডিসিন, সেটা সম্পর্কে আজ আমি আপনাদের বলবো। তো বন্ধুরা, এই মেডিসিনটা মন্টেলুকাস্ট সোডিয়াম এবং লিভোসেট্রিজিন দুটোর কম্বিনেশন একটা মেডিসিন, অর্থাৎ মন্টেলুকাস্টটা এটা কাজ করে থাকে অ্যান্টি অ্যাসমা রূপে, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট ভুগছেন তো তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। আবার অপরদিকে যে লিভোসেট্রিজিন যেটা আছে সেটা অ্যান্টি অ্যালার্জিক রূপে কাজ করে থাকে, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা অ্যালার্জিতে ভুগছেন তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটা খুব ভালো কাজ করে, অর্থাৎ অ্যান্টি অ্যাসমা প্লাস অ্যান্টি অ্যালার্জিক দুটো কম্বিনেশনেরই মেডিসিন এটা তৈরি করা হয়েছে। তো বলে রাখি যে অ্যান্টি অ্যাসমা অর্থাৎ মন্টেলুকাস্ট যে কম্পোজিশনটি আছে সেটি এই মেডিসিনে 10 mg আছে, এবং লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড যে কম্পোজিশনটি আছে সেটি আছে 5 mg। তো ফ্রেন্ডস, এই মেডিসিনটি আপনারা দিনে একবার রাত্রের দিকে শুতে যাবার আগে অর্থাৎ খাবার পর রোজ একটা করে খাবার পর শুয়ে যাবেন। তো এটা আপনারা 7 দিন করলেই, 7 দিন কি 5 দিন, 5 থেকে 7 দিন ব্যবহার করলেই আপনারা এর রেজাল্টটা নিজেরাই লক্ষ্য করতে পারবেন। একটা কথা বলে রাখি যে কোনো মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিনের কোনো না কোনো সাইড এফেক্ট থেকে থাকে। যে হসপিটাল সাপ্লাই কিংবা গভর্নমেন্ট সাপ্লাই মেডিসিন বলে এটার কোনো সাইড এফেক্ট না, সেটা কিন্তু না। এর কিছু না কিছু সাইড এফেক্ট আছে, যেমন কি মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, দৃষ্টিশক্তি সমস্যা হয়ে যাওয়া, ডায়রিয়া, বমিভাব, লিভারের সমস্যা ইত্যাদি হতে পারে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটা না ব্যবহার করাটাই উচিত। সেরকমভাবে সমস্যা হয় না, তবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে না ব্যবহার করাটাই উচিত। তো যেহেতু এটা হসপিটাল সাপ্লাই ওষুধ মেডিসিন তো সেহেতু আপনারা এটা হসপিটাল গেলেই পেয়ে যাবেন। তো তাছাড়াও আপনারা যে সমস্ত ব্যক্তিগণ এটা আপনারা বাজারে কিনতে চাইছেন বা কিনবেন বলে ঠিক করেছেন সেই সমস্ত ফ্রেন্ডসদের জানাচ্ছি যে এটা আপনারা বাজারে যে কোনো মেডিকেল শপ কিংবা ফার্মাসি শপে মন্টেস এল নামে পেয়ে যাবেন, এল হিস্ট মন্ট নামে পেয়ে যাবেন। এই মেডিসিনগুলো ছাড়াও আপনারা বাজারে ফার্মাসি শপে খোঁজ করলেই লিভোসেট্রিজিন প্লাস মন্টেলুকাস্ট কম্পোজিশনের নামের মেডিসিন খোঁজ করলেই ওনারা আপনাদেরকে অন্যান্য কোম্পানির অন্য মেডিসিন দিয়ে দেবেন, এই কম্পোজিশনেরই অন্য মেডিসিন আপনাকে দিয়ে দেবেন। একটা কথা বলে রাখি, যেহেতু এটা হসপিটাল সাপ্লাই মেডিসিন তো আপনারা এটা বিনা খরচায় এটা হসপিটালে পেয়ে যাবেন, যে কোনো হসপিটালে। তো ফ্রেন্ডস, যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে এটা আপনি বাজারে কিনবেন বা ফার্মাসিতে কিনবেন তো ওনারা কিনতে পারেন। তো অবশ্যই আমি একটা কথা তাদের বলবো যে যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই সেটার জন্য ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা হয়। তো যে সমস্ত বন্ধুরা এই শীতকালেতে ঠান্ডা লেগে যাচ্ছে বা তাদের শ্বাসকষ্ট রোগেতে ভুগছেন তারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন। তো আমি মনে করি যে এটা 100% আপনাদেরকে রেজাল্ট দেবে। তো এই ছিল ছোট্ট একটা বিষয়, যে বিষয়টা যদি আপনাদের উপকারে লেগে থাকে, ভালো লেগে থাকে, আর 1%ও যদি আপনাদের এই বিষয়টা থেকে আপনারা রিলিফ পেয়ে থাকেন তো অবশ্যই সমস্যার যদি আপনাদের সমাধান হয় 1%ও তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আর কোনো কিছু জানার থাকলে মেডিসিনটা সম্পর্কে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করার দায়িত্বটা আপনাদেরই কারণ আপনারা শেয়ার করলে তবেই সবাই জানতে পারবে বন্ধু পরিজন আর সকলে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই রকমই হেলথ রিলেটেড এবং মেডিসিন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনার মোবাইলে আপনি খুব সহজেই পেয়ে যান তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম দেখা হবে আবার পরের ভিডিও